ধুন্দুলের গায়ে মাছি পোকা ভ্রমর এসে রস শুষে নেয়। তো দেখুন একটা ছিদ্র এখানে, পোকাটিকে আমরা দেখছি শসাকে কিভাবে ছিদ্র করেছে, চাল কুমড়াকেও একইভাবে ছিদ্র করে পচিয়ে ফেলেছে। দেখুন কতগুলো ভ্রমর এটাতে আক্রমণ করেছে, রস শুষে নিয়েছে। অনেক ফসল আমাদের ফেলাও গিয়েছে, শসা পোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে, চাল কুমড়া। টোপটি আমরা পেয়েছি এই প্যাকেট থেকে, প্যাকেটটি আমরা অনলাইনে অর্ডার করেছি। তো এটার মধ্যে দুটো ফেরোমেন টোপ ছিল, এই ফেরোমেন টোপ দুটি ব্যবহৃত হয় কুমড়া জাতীয় ফসলের মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তো এই জাতীয় যে ফসলগুলো আছে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পটল, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা ইত্যাদির জন্য, এটাকে ফেরোমোন টোপ এই জন্যই বলা হয় যে এটার মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যেটা পুরুষ জাতীয় পোকাকে আকর্ষণ করে। এই টোপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কুমড়া জাতীয় ফসলের বিরুদ্ধে। এখানে আপনারা দেখছেন বিভিন্ন জিনিস যেটা প্রয়োজন হবে আমাদের টোপটি বানানোর জন্য। এখানে 8 লিটারের একটি প্লাস্টিকের পানির খালি বোতল আমরা দেখছি। বোতলটি আমরা দুদিকে ত্রিভুজাকৃতির কেটে নেবেন, টোপের আকর্ষণে অলরেডি মাছি পোকায়। এখন আমরা দ্রুত দেখে নিই কীভাবে আমরা টোপটি তৈরি করছি। তৈরি হয়ে গেল আমাদের টোপটি। টোপটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে ত্রিভুজের মাথায় যাতে টোপটি ঝোলে, অন্যথায় টোপটি বৃষ্টির পানিতে ভেজে যাওয়ার সম্ভাবনা। টোপের নিচের অংশে আপনারা সাবান মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন, আর এই জন্য যে ডিটারজেন্ট সাবান বাসায় আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করাই ভালো, কম খরচে যেটা আছে সেটা দিয়েই। তার পরিমাণ মতো একটি মগে সাবান নিয়ে পানি মিশ্রিত করবেন। টোপটি বানানোর শেষে এটাকে গাছের যে উচ্চতায় ফল হয় বা ফুল হয় সেই উচ্চতায় এটাকে ঝুলিয়ে দেওয়া হলো। আমরা আমাদের পুরনো টোপটিকে দেখে নিচ্ছি, কিছু মাছি এসে অলরেডি মরে ভেসে আছে। আমরা যদি নিচের দিকে দেখি তাহলে দেখবো যে অনেক মাছি পোকা মরে পড়ে রয়েছে। এভাবে আমরা আমাদের ফেরোমন টোপটি বানিয়ে ব্যবহার করব, যাতে আমরা কীটনাশক না ব্যবহার করে আমরা মাছি পোকার হাত থেকে আমাদের ফসলগুলোকে রক্ষা করতে পারি।